বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুই মিটুলির চচ্চড়ি। এর আগে আপনারা পুই মিটুলির চচ্চড়ি দেখেছেন, এটা একটু অন্যরকম। চলুন দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হলে দিয়ে দিলাম পুই মিটুলি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য নুন। মিনিট পাঁচ ছয়েক হাই ফ্লেমে আমি পুই মিটুলিগুলো ভেজে নেব। পুই মিটুলি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আজ আমি পুই মিটুলির চচ্চড়ি করব একদম নিরামিষভাবে। দিয়ে দিচ্ছি আরো এক চামচ তেল। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো সরু করে কাটা আলু। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন হলুদ। নুন হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নেব। আলু প্রায় ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের বেগুনের হাফ ছোট ছোট করে কেটে। বেগুনটাও আলুর সাথে ভালো করে ভেজে নিতে হবে। আলু বেগুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুই মিটুলি। পুই মিটুলির সাথে আলু বেগুন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে বাটা। সর্ষে বাটা আমি এখানে দু চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো। সর্ষেটা আমি শিলে বেটে নিয়েছি সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে, যাতে তেতো না হয়ে যায়। আপনারা চাইলে এখানে সামান্য টমেটোও ব্যবহার করতে পারেন। কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে, আমি সর্ষের বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম। আর খুব বেশি জল দেব না, খুব অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আলু বেগুন পুই মিটুলি সবই ভালো মতো ভাজা, তাই বেশি জল দিলাম না। দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা। সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, শুধু ঝোলটা একটু শুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর ওপর থেকে সামান্য একটু আটা ছড়িয়ে শুকনো করে নিতে পারেন ঝোলটা, বা আমার মতো মিনিট দুয়েক অপেক্ষা করে ঝোলটা একটু গাঢ় করে নিলেই হবে। তৈরি হয়ে গেল নিরামিষ পুই মিটুলির চচ্চড়ি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন এই পুই মিটুলির চচ্চড়ি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।